এদিকে তো ভিড় কেন? আরে সদর ঘাট বইলা কথা, একটু তো ভিড় হবেই। এবার কি সিট পাবো না? গতবারের মতো লঞ্চের পিছে ঝুলা যেতে হবে। আরে মা সিট পাবা, প্যারা নিও না। তুই আমার বরিশালের লঞ্চের টিকিটটা বাজি লাগাইলি, তুই আগে জুয়া খেলছস কোনো? আরে বেটা মোবাইলে বহুত তিন পাতি খেলছি। তোর বেটা তুই মোবাইলে খেললে কি জিততে পারবি নাকি? আরে বেটা তো খেলাইতেছিস কেন? কইছে না আমার উপরে ভরসা রাখ। জিতে গেছি মামা, ইয়ো ম্যান বরিশাল ইয়ো। ভাই ভাই ভাই, বরিশালের লঞ্চটা কোন দিকে? তোস তোস, আমার খুব টয়লেট ডাকছে। আরে বেটা লঞ্চে কি করিস? তোস লঞ্চে যদি টয়লেট না থাকে? ওই বেটা লঞ্চে টয়লেট থাকবো না, না তুই জলদি আয়। তোস তোস যদি পানি না থাকে? ওই বেটা পানি তো থাকবে বেটা, টয়লেট থাকলে পানি থাকবো না। তোস যদি ফ্লাশ না কাজ করে? তোর বেটা তুই বেশি গেছাস, তুই আয়, তুই জলদি আয়। তোরা কি জুয়া খেলে আসছোস? কিন্তু স্যার আপনি জানলেন কেমনে? তোকে চেহারা দেখলে বুঝা যায়, জলদি ওঠ। মামা দেখ ইলিশ মাছ। ওই বেটা ইলিশ মাছ তো বড় নাকি বেটা, এটা তো চিংড়ি মাছ। দেখ মামা বরিশাল দেখা যায়। বরিশাল আম কামিং। মামা পোস্টটা কিন্তু সেই, খালি তোর জায়গায় একটা মায়া থাকলে হইতো। সমস্যা নেই মামা, তোর ইচ্ছা একদিন পূরণ হইব, এটা সবাই জানে, কারণ টাইটানিক সবাই দেখছে। তুই চৌধুরী বংশের মায়া হইয়া নরমাল বিড়ি খাস কেন? এটা ফালা, আর তুই আজকে মেকআপ করস নাই কেন? জানোস না আজকে মেহমান আসবো? কারণ মেকআপের বক্স আমি ভুলে বাসে রেখে এসে পড়ছি। আরে তুমি কি করতেছো? তোর সরো, তুমি আমার কাছে আসবা না। আমি আমার সব মেকআপ বাসে রেখে এসে পড়ছি। মেকআপ ছাড়া একটা ছবি আপলোড করছিলাম, মাত্র 795টা লাভ রিঅ্যাকশন আসছে। এখন আমি বরিশালে গিয়ে মেকআপ ছাড়া কি করবো? এই জন্য তুমি সুইসাইড করবা? আচ্ছা ঠিক আছে, তোমার মেকআপ লাগবে তো, আমি তোমার মেকআপ কিনে দেবো, যাও তুমি এবার আসো প্লিজ। ঠিক আছে, আমাকে একটা ম্যাকের ফাউন্ডেশন কিনে দিও। দেখো বেশি দামি কিছু কিনে দিতে পারবো না। দূর, আমি লাভ দেই, এটাই ভালো। আরে আরে দিব তো, ঠিক আছে বলুন তো দিব। আচ্ছা দাম কত এটা তো আগে বলো। মাত্র 8,000। না না আমার কাছে এত টাকা নাই। তোর তাহলে ছাড়ো আমারে। আরে আরে ঠিক আছে, আচ্ছা দিব, যাও তুমি যা চাও তাই দিব, যাও। ওকে, তুমি কালকে যা করলা 795টা লাভ রিঅ্যাকশন পেয়ে তোমার পোষায় না। আমি একবার একটা প্রোফাইল পিকচার 112টা লাইক পাইছিলাম, পুরো এলাকাবাসীরে মিষ্টি খাওয়াইছিলাম। তোমরা ছেলেটা বুঝবা না, নরমালি দিনে 50-60টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাই, কালকে মাত্র 3টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। আচ্ছা তোমার নাম কি? গোলাপ ফুল। আর তোমার? হেডফোনের জ্যাক। তোমার কিন্তু মেকআপ ছাড়াও সুন্দর লাগে। আচ্ছা তোমার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না। আচ্ছা ঠিক আছে, তোমার ইমেল আইডিটা একটু বলো তো। golapphool1994@gmail.com। যেটা চাইছিলাম ওটা পেয়ে গেছি। আচ্ছা তুমি কি বাংলা টকিজের ভিডিও? কেন? কারণ তোমার আমার জোস লাগে। তোমাকে আমার জোস লাগতে পারে যদি তুমি আমাকে পিঙ্ক সিটি থেকে একটা ড্রেস কিনে দাও। এই মায়া তো আমার দুই দিনেই ফুইননি বানায় ছাড়বো। ওকে, তুমি তাহলে আজকে আমাদের কেবিনে ডিনার করতে আসবা, তোমাকে আমার ভাই আর আমার আম্মার সাথে দেখা করাবো। আসো একটা গেম খেলি। কি গেম? তুমি অপছন্দ করো এমন একটা জিনিসের নাম বলবা, আর সাথে সাথে থুতু দিবা, দেখবা অনেক মজা লাগে। এটা আবার কেমন গেম? আরে আসো না, তোমার দেখাইতেছি। আরে দরকার নাই। আরে আসো আসো, মজা হবে। দেখো আমি শুরু করি। 7টা সৃজনশীল থু, এবার তুমি ট্রাই করো। মেকআপ ঠিক মতো বসে নাই থু। 15% ভ্যাট থু। দেখছো এটা বেশি দূরে গেছে, তার মানে কথায় জোর আছে। স্লো ইন্টারনেট থু। এই হ্যান্ডসাম ছেলেটা কি? মা ওর নাম হেডফোনের জ্যাক, ওর আজকে ডিনারে দাওয়াত দিছি। ড্যাম হি ইজ সো হট। আচ্ছা মা চলো, তোমার নজর ভালো লাগতেছে না, এই তুমি চলে এসো। আরে বাপরে, এত বিশাল বড় কেবিন, এত বড় কেবিনে তো নিশ্চয়ই কোনো ছোটখাটো কাহিনী হবে না, তার মানে কাহিনী আরও সামনে আগাবে। এক কাজ করি, বাকি কাহিনী পার্ট 2 নিয়ে যাই।